Assalamualaikum everyone, welcome back to my another new vlog. সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এখানে আজকে আমি রুটির সাথে খাওয়ার জন্য একটা আইটেম রান্না করব। নিয়েছি মসুরের ডাল আর এখানে হচ্ছে মুরগির গিলা কলিজা ছিল কিছু। এই গিলা কলিজা দিয়ে মসুরের ডাল দিয়ে ভুনা করব। এই রান্নাটা এর আগে আমি আর করি নাই। বুটের ডাল দিয়ে করা হয়েছে কিন্তু মসুরের ডাল দিয়ে করা হয় নাই। বাসায় বুটের ডাল ছিল না, ভাবলাম মসুরের ডাল দিয়ে সেমভাবে আমি রান্নাটা করে দেখি। এখানে হচ্ছে সব মশলা কষিয়ে নিলাম। কষানো মশলায় হচ্ছে এখন গিলা কলিজাগুলো দিয়ে দিব। কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর এখানে আমি মসুরের ডাল আর অল্প কিছু আলু দিয়ে দিব। আলুটাও হচ্ছে আমি কিউব করে কেটেছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা যখন উপরে চলে আসছে এখন দিয়ে দিলাম গিলা কলিজা। গিলা কলিজাগুলোকে হচ্ছে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, অল্প কিছুই ছিল। এখন ভালো করে মশলার সাথে এটাকে আমি কষিয়ে নিব। অল্প একটু কষানো হয়ে গেলে এখানে হচ্ছে আমি আলু কুচিগুলো দিয়ে দিব, তারপর ডালগুলো দিয়ে কষিয়ে নিব, তারপর অল্প ঝোল দিয়ে এটাকে হচ্ছে আমি রান্না করে নিব আর কি। এটা চাইলে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। আমি ভাতের সাথেও খেয়েছি, এটা খুবই মজার হয়। বুটের ডাল দিয়ে যেমনটা মজা হয় মসুরের ডাল দিয়েও সেম হয়। তো এই তো এখন হচ্ছে কিছু আলু দিয়ে দিলাম, তারপর আলোটা একটু কষানো হয়ে গেলে এখানে মসুরের ডালটা দিয়ে দিব। ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আগে থেকে ভিজিয়ে রাখলে ডাল রান্না করার সময় সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, আর সরাসরি হচ্ছে রান্না করতে গেলে ডাল সিদ্ধ হতে একটু টাইম লাগে। এই যে এখন ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ডালের সাথে আমি গিলা কলিজাগুলো মিক্স করে নিব। তারপর এটাকে আমি অল্প পানি দিয়ে কষিয়ে নিব। সরাসরি হচ্ছে সবটা পানি এখনই দিয়ে দিব না, পানি হচ্ছে কিছুক্ষণ ডালটা কষিয়ে নেওয়ার পর পানি দিব। কষানোর মধ্যেই ডাল সেদ্ধ হয়ে গিয়েছিল। আমি অল্প পরিমাণে পানি দিয়ে চুলার হিটটাকে লো হিটে রেখে রান্নাটা করতেছিলাম। মিডিয়াম টু লো হিটের রান্না কিন্তু খুব মজা হয়। হাই হিটে রান্না করলে রান্নার হচ্ছে টেস্ট ভালো আসে না। মশলা ভালো করে কষিয়ে আস্তে ধীরে রান্না করলে সেই রান্নার টেস্ট খুব ভালো আসে। এই যে দেখতে পাচ্ছেন আমি অল্প করে পানি দিয়েছিলাম, তো এতেই হচ্ছে ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আরও কিছুক্ষণ এটাকে আমি ঢেকে কষিয়ে নিব। আর এই পাশ থেকে হচ্ছে আমি রুটি বানানোর জন্য ডো তৈরি করে নিয়েছি। আজকে রাতে রুটি বানিয়ে রাখবো, তো আমি সকালবেলা হচ্ছে খালাকে দিয়ে অন্যান্য কাজ করাবো আর কি, সেজন্য রুটিটা আর ওনাকে দিয়ে বানাচ্ছি না, আমি বানিয়ে নিচ্ছি। তো এই যে এখানে আমার সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে, এগুলাকে এখন ফ্রোজেন করে রাখবো হালকা একটু সেকে। অনেকদিন পর রুটি বানালাম, তো বেশি একটা ভালো হয় নাই। এখন হচ্ছে আমি দেখা যায় খালাকে দিয়ে রুটি বানাই। এই তো তরকারিটা হয়ে গিয়েছে, এটা রুটির সাথে খাওয়া হবে। খুবই মজা হয়েছিল। উপর থেকে একটু টালা জিরে গুঁড়া দিয়ে দিলাম। আর তারপর রান্না শেষ করে রাতের বেলা হচ্ছে আমি এই যে এখানে যে বয়ামের ঢাকনাগুলো আশপাশ সাইডগুলো একটু ধুয়ে নিয়েছি। চুলার পাশে থাকলে তেল চিটচিটে হয়ে যায়, কিছুদিন পর পর হচ্ছে আমি ওয়াশ করি। আর এদিকে রুটিগুলো সেকা হয়ে গেছে। এখন শেয়ার করছি সকালবেলা থেকে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে দিয়েছি ছোলা। ছোলা দিয়ে হচ্ছে বরফি বানাবো। আর সকালবেলা হচ্ছে চুলার পাশের দেয়াল আশপাশ সব কিছু হচ্ছে পরিষ্কার করে নিয়েছে ভালো করে। আর এখানে আমি হচ্ছে গ্লাস হোল্ডারটা ধুয়ে রেখেছি। তো ছোলার বরফির রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তারপর এখানে হচ্ছে চিরুনিগুলো একটু পরিষ্কার করলাম, আরিশের স্যান্ডেল পটিপট এগুলো ক্লিন করলাম। তো বারান্দায় রোদে দিয়ে দিয়েছি, হালকা রোদ ছিল। আর এদিকে ছোলাটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন ব্ল্যান্ড করে নিচ্ছি। তো ছোলার বরফিটা আমি বানাচ্ছি আমার বোনের জন্য। আমরা কিন্তু ঢাকায় যাচ্ছি, তো ঢাকায় গিয়ে ওর বাসাতেই উঠব। তো আমার বোনের সবচেয়ে পছন্দের একটা খাবার হচ্ছে এই ছোলার ডালের বরফি। আমার হাতের এই বরফিটা সে খুবই পছন্দ করে, ওর মোস্ট ফেভারিট একটা আইটেম এটা। তো ভাবলাম যে ওর জন্য বানিয়ে নিয়ে যাই, বাসায় ছোলা ছিল। তো ছোলাটা ব্ল্যান্ড করে নিয়েছি, আর হচ্ছে ঘি দিয়ে অল্প কিছু বাদাম ভেজে নিয়েছি, তারপর আবারও ঘি দিয়ে আমি এখন ব্ল্যান্ড করা ছোলাটা দিয়ে দিলাম। তো ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, লাস্টে হচ্ছে নামানোর সময় আমি আবারও ঘি দিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, তারপর দিয়ে দিব গুঁড়া দুধ। এভাবেই হচ্ছে বরফিটা আমি বানিয়ে নিব, মানে ছোলার হালুয়াটা বানিয়ে নিব, আর তারপর বরফি শেপে কেটে নিব। এই রেসিপিটা আমি শেয়ার করেছিলাম আমার চ্যানেলের একদম প্রথম দিকে, তারপর মাঝখানে অনেকবার শেয়ার করা হয়েছে। চিনিটা দেওয়ার পর কিছুটা পানি পানি হয়ে যাবে, আস্তে আস্তে এটা হচ্ছে টেনে যাবে।
তো এখন বলি আমরা ঢাকায় কেন যাচ্ছি। আমার হাজব্যান্ড তার অফিস থেকে এলএফএর ছুটিতে যাচ্ছে, মানে এটা হচ্ছে ব্যাংক অফিসারদের বার্ষিক একটা ছুটি, 15 দিনের একটা ছুটি, বছরে একবার এই ছুটিটা কাটানো যায়। তো সকল ব্যাংকাররাই হচ্ছে বছরে একবার এই ছুটিটা কাটায়, 15 দিন আর কি। তো আমরা হচ্ছে চিন্তা করতেছিলাম যে 15 দিন তো আর বাসায় বসে কাটাবো না অবশ্যই, তো ঢাকায়ও যাওয়া হয় না অনেক দিন, তো ঢাকায় গিয়ে একটু ঘুরবো ফিরবো, তারপর কুমিল্লাতেও যাওয়া হবে, তারপর এই ছুটিতেই আমরা কক্সবাজারেও যাবো ইনশাল্লাহ। অনেক প্ল্যান আছে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সবাইকে সুস্থ রাখে, ইনশাল্লাহ আপনাদের সাথে সব ব্লগ শেয়ার করব, দোয়া করবেন আমাদের জন্য। তো এই ছুটিটা সে নভেম্বরেই নিচ্ছে, কারণ তখন হালকা একটু একটু শীত পড়বে, আর এই সময়টাতে কক্সবাজার গেলে বেশি ভালো লাগে। যাই হোক, এই হচ্ছে আর কি ব্যাপার। এখানে আমি ছোলার হালুয়াতে দিয়েছিলাম চিনি, গুঁড়া দুধ, এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু বাদাম কুচি। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদামটাই ইউজ করছি, আর বাকি বাদাম কুচিটা হচ্ছে আমি উপর থেকে দিব গার্নিশিংয়ের জন্য। তো এটা হচ্ছে যখন একদম হয়ে যাবে, প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে, নামানোর আগ মুহূর্তে আমি আরও কিছুটা ঘি দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে আরও কিছুক্ষণ চুলায় রেখে, তারপর হচ্ছে আরেকটু যখন টেনে আসবে উঠায় ফেলবো। তো যে ট্রেটাতে আমি বরফিগুলো সেট করব, সেই ট্রের মধ্যে আমি ঘি লাগিয়ে নিচ্ছি যেন নিচ থেকে আবার লেগে না যায়। এই তো ছোলার হালুয়া একদমই রেডি, এটা খেতে খুবই মজার, বিশেষ করে আমার বোন তো এটা মানে খুব বেশি পছন্দ করে, তাই চিন্তা করলাম ওর পছন্দের আইটেমটা ওর জন্য নিয়ে যাই। ট্রের মধ্যে নিয়ে এখন স্পেচুলা দিয়ে চেপে চেপে এটাকে সেট করে নেব। স্পেচুলার মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, এরকম নরম থাকবে জিনিসটা, হচ্ছে আস্তে আস্তে জমে যাবে আর কি ঠান্ডা হলে। তো এখন হচ্ছে আমি উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য, খেতেও একটু ভালো লাগবে বাদাম কুচিটা কামড়ে পড়লে। বাদাম কুচিটা দেওয়ার পর এগুলাকে একটু চেপে চেপে বসিয়ে দিব, আর এই কাজটা কিন্তু করতে হবে এই হালুয়াটা গরম থাকায় অবস্থায়, কারণ যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখনই বাদামগুলো কিন্তু বসবে না, গরম থাকলেই হচ্ছে এটা একদম সেট হয়ে যাবে, ঠান্ডা হলে উপরের দিকে একটু হালকা ফেটে ফেটে যায়, যার কারণে বাদামগুলো বসবে না। এখন হালকা একটু চেপে চেপে বাদামগুলোকে আমি সেট করে নিচ্ছি, তারপর বরফির শেপে কেটে নিব। কেটে হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। তো আমি যাওয়ার আগের দিনই বানাচ্ছি, আর এটা আমি বানিয়েছি আজকে দুপুরবেলা, দুপুর 2টার দিকে বানিয়েছি, আর এটা অনেক দিন পর্যন্ত ফ্রিজের নর্মালে রেখে খাওয়া যাবে, অনেক দিন পর্যন্তই এটা ভালো থাকবে। এখন হচ্ছে বরফি শেপে কেটে নিব, পছন্দ মতো যে কোনো শেপেই কাটা যাবে। তো আমি হচ্ছে এটা খুব বেশি ঠান্ডা করে কাটবো না, খুব বেশি ঠান্ডা করে এটা শেপ দিতে গেলে যেটা হবে ফেটে যাবে, হালকা একটু গরম থাকা অবস্থায় আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। কেটে হচ্ছে খুব সাবধানে এই পিসগুলোকে আবার আমি তুলে অন্য আরেকটা ডিশে নিয়ে রাখবো, যেন একদম ঠান্ডা হয়ে গেলে প্রপারলি জিনিসটা মানে হাতে উঠানো যায়, সেজন্য গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে। তো এই ছিল আমার ছোলার ডালের বরফির রেসিপি, রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা খুবই মজা হয়। এই তো এই বরফিগুলো হয়েছে, এখন এগুলাকে ফ্রিজে রেখে দিব। আর তারপর বিকেলবেলা এখানে আরিশমণি বসে বসে জুস খাচ্ছিল, ওকে একটু জুস বানিয়ে দিলাম। সে এই জায়গাটাতে বসতে পছন্দ করে, এখান থেকে বাহিরে পাখি দেখা যায়, আর একটু পর পরই হচ্ছে এখানে প্লেন হেলিকপ্টার যায়, যেটা দেখতে সে খুবই পছন্দ করে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিব। তো এটা আজকেরই ভিডিও ছিল, অল্প কিছুক্ষণ আগের ভিডিও। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া রইল। কথা হবে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।